सुप्रिय दर्शक अस्सलाम वालेकुम आवर कस्टमर्स रेसिपीते आपनादेर स्वागत। आज आमी तैरी करछी खुबी सहज पद्धतिते रुई माछेर डिम भाजी। एटी तैरी करा खुबी सोजा। आमी आजके आमी बासाय जेभाबे तैरी करी सेटी आपनादेर साथे शेयर करछी। अलरेडी आमार आरेकटी रुई माछेर डिम भाजी रेसिपी आमार चैनेले देया आछे, डिस्क्रिप्शन बक्से आमरा ओइटार लिंकटा दिए दिब। ओइटार लिंकटा आमरा डिस्क्रिप्शन बक्से दिए दिब। আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন আর এটা তৈরি করা খুবই সোজা, এভাবেও তৈরি করে খেতে পারেন। ডিম ভাজি করার জন্য আমি এখানে 200 গ্রাম পরিমাণ রুই মাছের ডিম নিয়েছি। এটা হাত দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এই ফাঁকে দেখে আসি আমাদের আহিল শৈলী কি করছে। ওরা সকাল থেকে ব্যস্ত ঘর গোছানোতে। এই হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আহিলকে। ওরে বাবা, গোছানো ঘরকে ওরা এলোমেলো করে আবার গোছায়। গোছানো ঘরকে আ গোছালো করে তারপর আবার গোছায়। ও কি করে, বাচ্চারা তো ওরা তো এখন গ্যারেজও যেতে পারে না। এখন দিয়ে দিচ্ছি একটা বাটিতে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, সাথে নিয়ে নিচ্ছি কিছু টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো কুচি করে নিলেই হবে। আর সাথে দিচ্ছি তিনটে কাঁচা মরিচ কুচি, তারপরে কিছু ধনিয়া পাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এটা অপশনাল, না চাইলে বাদ দিতে পারেন, পুরোটাই স্কিপ করতে পারেন। আর জিরের গুঁড়োটা গুঁড়া জিরের গুঁড়া চাইলে দিবেন, না চাইলে নাই। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মিক্স করা হয়ে গেলে এর সাথে দিয়েছি একটা ডিম। ডিমটি দেওয়ার কারণ হচ্ছে যখন আমরা এই মাছের ডিমটা ভাজবো এর মধ্যে এই যে মানে মুরগির ডিমটা না দিলে কি হবে, এখানে আপনি হাঁসের ডিমও দিতে পারেন চাইলে, এই মানে বাইন্ডিংটা হবে না, ভাজতে গেলে ভেঙে যাবে, সেজন্য এই ডিমটি কিন্তু অবশ্যই দিবেন আমাদের এই প্রসেসে। হ্যাঁ, এই প্রসেসে মানে ডিম দিয়ে ডিম রান্না। এখন দিয়ে দিচ্ছি আমরা যে কচলিয়ে নেওয়া রুই মাছের ডিমটা, একটু ভালোভাবে ইয়ে করে দিবেন, ফেলে দেওয়ার দরকার নেই। নিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মানে এক কথায় আমরা যেভাবে ডিম ভাজি করি সেম ওই প্রসেসে হাঁসের ডিম মুরগির ডিম যেভাবে ভাজি করি ওভাবেই ওই ভাজিতে শুধুমাত্র আমরা মাছের ডিমটা অ্যাড করেছি। হ্যাঁ, এটাতে মাছের ডিমটা ভালো। আমাদের মাছের রুই মাছের ডিমের আরেকটু রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, ওই ওইটা অন্যভাবে রান্না করা। আমরা ডেসক্রিপশন বক্সে এটা লিংকটা দিয়ে দিই। হ্যাঁ, লিংকটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওটা দেখে নিতে পারেন। আমাদের ডিমটা মাখানো হয়ে গিয়েছে, এখন এটা আমরা ভাজতে চলে যাচ্ছি। চুলে একটু প্যান বসিয়ে দিয়েছে, এটা একটু গরম হলে আমি একটু তেল দিব ডিমটি ভাজার জন্য। ও সেটা না বললেও হয়, কারণ সবাই প্যানে ভাজে, প্যানেই ভাজি করবে এবং প্যান গরম হলেই তেল দিবে, তাও বলে দিচ্ছি। ফরমালিটি সব রক্ষা করে। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা তো অবশ্যই আপনারা জানেন কতটুকুই দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণই দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে আমরা এই ডিমগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে।
তবে মাছের ডিমের যতগুলো রেসিপি আমি দেখেছি আমার কাছে কিন্তু এই রেসিপিটা সবচেয়ে ভালো লাগছে। মানে মুরগি ডিমের একটা ব্যাপার আছে, এমনি ডিম ইয়ে আছে, আমি মাছের ডিম খুব একটা খেতে পারি না, আমার কাছে মাছের গন্ধ লাগে, আস্তে গন্ধ লাগে, কিন্তু এই রেসিপিটা আমি কিন্তু খেতে পারি এইভাবে রান্না করলে। আমি নেটে আর দেখিনি, কেউ এইভাবে আর ভাজি করে নাই, আমি সার দিয়ে দেখেছিলাম, পাইনি আমি, হয়তো আছে কিন্তু আমার চোখে পড়ে নাই। এখন আমরা একটা ঢাকনা দিয়ে লো আছেই রাখবো, আস্তে আস্তে যেন ডিমটা সেদ্ধ হয়। এখন আমি ডিমটা উল্টিয়ে দিচ্ছি, একটা সাইড কিন্তু হয়ে গিয়েছে, আর অবশ্যই এটা লো আঁচে ভাজি করবেন, আজ কিন্তু বাড়িয়ে যাওয়া যাবে না, এতে আবার ডিমটা কিন্তু পুড়ে যাবে নিচ থেকে। পুরুত্ব বেশি তো? হ্যাঁ, আর যেহেতু এটা আমরা শুধু তেলে ভাজি করছি, এখানে তো কোনো পানি টানি দেওয়া হচ্ছে না, এটা ডিম ভাজি আর কি, অলমোস্ট যেটা আমরা ডিম ভাজি করে দিই এক কথায়। এখন এটা আমি উল্টিয়ে দিচ্ছি একটু সাবধানে। দর্শক যদি ভেঙেও যায় আপনারা কিছু মনে করবেন না, আমরা কিছু মনে করছি না। রেডি, আমরা দেখে আছি, দেখি ডিম থেকে গোটা উল্টানো যায় কিনা। আমাদের এই ফ্যানটা অবশ্য নন স্টিকে না, এটা নন স্টিকে করলেই ভালো হয়, নন স্টিকে ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আমরা নতুন এই কড়াইতে দেখা যাক উল্টাতে পারে কিনা। আচ্ছা, ভাঙলো আমরা মনে করবো না, কিছুই মনে করবো না, আমাদের দর্শক বন্ধুরা এটা আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, আল্লাহ, মানে আমি টেনশন, আমি কখন যে ভিডিও রেকর্ডিং অফ করছি আমি নিজেও জানি না, ভালোভাবে উল্টাইছে, দুঃখিত আপনাদেরকে উল্টানোটা দেখাতে পারলাম না, টেনশনে ভেঙে যাবে ভেঙে যাবে, এই টেনশন আমি রেকর্ডিং অফ করে দিয়েছিলাম। চমৎকারভাবে উঠেছে, আর দেখেন আপনারা, শুধুমাত্র লো আসে থাকার কারণে ডিমটি পড়ে যায়নি। এইভাবে যদি আপনারা মাছের ডিম ভাজি করেন, আমার ধারণা আপনাদের অনেক ভালো লাগবে। আর এটা করা কিন্তু একদমই সোজা, আর একে, হ্যাঁ, যতগুলো মানে ডিমের রেসিপি আছে এটা দেখলাম যে সবচেয়ে সোজা একটা পদ্ধতি। হয়ে গেছে আমাদের ভাজা কমপ্লিট, খুবই চমৎকার, ফুডিং ফুডিং লাগছে দেখতে, ভালো লাগছে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।